জোহন রচিত মঙ্গল সমাচার, দশ অধ্যায় ১১ থেকে ১৮ পদ। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষপালক। প্রকৃত মেষপালক মেষগুলির জন্যে নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী সে নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় আর তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলেই তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি, আর এমন অন্য মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়, আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। পিতা আমাকে এই জন্যেই ভালোবাসেন যে আমি আমার নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তা আবার ধারণ করব। আমার কাছ থেকে কেউ তা হরণ করে নিচ্ছে না, আমি নিজে থেকেই তা বিসর্জন দিচ্ছি। তা বিসর্জন দেবার অধিকার আমার আছে, আবার তা ধারণ করবার অধিকারও আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। প্রভুর মঙ্গল সমাচার। প্রভুর জয় হোক। আমরা রয়েছি পুনরুত্থানকালে, আজ পুনরুত্থানকালের চতুর্থ রবিবার, খ পূজন বর্ষ। আজকে আমাদের জন্য ঈশ্বরের বাণী রয়েছে শিষ্যচরিত গ্রন্থ থেকে ৪ অধ্যায় ৮ থেকে ১২ পদ, যেখানে বলা হয়, একমাত্র যিশুর নামের গুণেই আমরা পেয়েছি পরিত্রাণ। যে খঞ্জলোকটিকে ঘিরে অনেক তর্ক বিতর্ক এবং শিষ্যদের সাথে তর্ক বিতর্ক, সেখানে এই সত্যই প্রকাশিত হয়েছে, একমাত্র যিশুর নামের গুণেই এই খঞ্জলোকটি সুস্থ হয়েছে। আজকের দ্বিতীয় পাঠ যোহনের প্রথম পত্র থেকে ৩ অধ্যায় ১ থেকে ২, যেখানে বলা হয়, তাঁর ভালোবাসায় আমরা সকলেই হয়ে উঠেছি ঈশ্বরের সন্তান। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ১০ অধ্যায় ১১ থেকে ১৮ পদ, যেখানে যিশু বলেন, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য তার জীবন উৎসর্গ করে। ভাই ও বোনেরা, আজকে আমরা ধ্যান করি যিশু উত্তম মেষপালক, আর এই উত্তম মেষপালকের বৈশিষ্ট্যগুলো। তিনি আসেন এই পৃথিবীতে, অসহায়ের সহায় হন, মৃতকে জীবন দান করেন, পাপীকে ক্ষমা করেন। এইভাবে কতভাবে যে তার বৈশিষ্ট্য, যে তিনি যে মানব জাতি তথা মেষপালের জন্য এই পৃথিবীতে এসেছেন তা তিনি প্রকাশ করেন। সবশেষে উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন উৎসর্গ করেন, তাই তো তিনি ক্রুশবিদ্ধ হয়ে আমাদের সবার পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেন, এবং গোটা মেষপালকে তথা আমাদের সবাইকে নতুন জীবন দান করেন তার পুনরুত্থানের মধ্য দিয়ে। এই তো উত্তম মেষপালকের বৈশিষ্ট্য। আজকে আমরা চিন্তা ও ধ্যান করি এবং এই সত্য প্রকাশ করি, আমরা সকলেই উত্তম মেষপালকের মেষপাল। শ্যামসঙ্গীতে রয়েছে শ্যামসঙ্গীত ৯৫, শ্যামসঙ্গীত ১০০, শ্যামসঙ্গীত ৩৩, ভগবানের পালে আমি পালিত মেষ, আমার কিসের অভাব। আমরা তো সবাই তার চরাণের মেষপাল। ভাই ও বোনেরা, আসুন আজকে যে আহ্বান, উত্তম মেষপালকের অধীনে জীবন পরিচালনা করা। উত্তম মেষপালক যিশু তার শিক্ষা, তার নির্দেশনা আমরা স্মরণ করি। তার শিক্ষা ও নির্দেশনা রয়েছে প্রথমত পবিত্র বাইবেলে, পবিত্র মঙ্গল বাণীতে। তার শিক্ষা অনুসারে আমরা আমাদের জীবন পরিচালনা করি, তবেই আমরা তার মেষের পাল হয়ে উঠতে পারবো।
তার শিক্ষা অনুসারে এবং শিক্ষা দেবার জন্যে যে দায়িত্ব রয়েছে তারা হলেন আমাদের পুণ্যপিতা পোপ মহোদয়, আমাদের বিশপগণ এবং তাদের সঙ্গে রয়েছে আমাদের যাজকগণ। আমরা সেই মণ্ডলীর কর্তৃপক্ষের শিক্ষা অনুসারে এবং মণ্ডলীর ঐতিহ্য অনুসারে পরম্পরাগত শিক্ষা অনুসারে যখনই আমরা জীবন যাপন করি তখনই আমরা উত্তম মেষপালকের অধীনে আমাদের জীবনকে পরিচালনা করি। শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, আজ আহ্বান দিবস, আজ আহ্বান দিবস আমাদের প্রত্যেককে এই আহ্বান জানাচ্ছি যেন সত্যিকারভাবে উত্তম মেষপালকের মতোই আমরা আমাদের ভূমিকা পালন করি। সমাজে, পরিবারে এই উত্তম মেষপালক হয়ে ওঠার আহ্বান আজ। পরিবারে পিতামাতা তার সন্তানদের কাছে হয়ে উঠতে পারে উত্তম মেষপালক। তারা খ্রিস্টীয় শিক্ষায়, আধ্যাত্মিকতায় তাদের যে মেষ সন্তানদেরকে পরিচালনা করবে। একজন সমাজ নেতা সেও হয়ে ওঠে একজন উত্তম মেষপালক। সমাজের সকলকে সুন্দরভাবে পরিচালনা করে, খ্রিস্টীয় আদর্শে পরিচালনা করে সেও হয়ে উঠতে পারে একজন উত্তম মেষপালক। এভাবে আমাদের প্রত্যেকের জীবন আহ্বান অনুসারে আমরা প্রত্যেকেই আজ সেই আহ্বান শুনি, আমরা যেন উত্তম মেষপালকের মতোই মেষপালক হয়ে উঠতে পারি এবং সেই অনুসারে পরিচালনা দান করি। আজ আহ্বান দিবস, আজ আহ্বান দিবস সারা বিশ্বে, ক্যাথলিক বিশ্বে পালিত হচ্ছে আহ্বান দিবস। আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি যেন অনেক যুবক যুবতী এই উত্তম মেষপালক তথা যাজক, সন্ন্যাসবতী, সন্ন্যাসবতিনী হয়ে রক্ষাক্ষেত্রে কাজ করার জন্যে, সেবা দায়িত্ব পালন করার জন্যে অনেক যুবক যুবতী যেন এগিয়ে আসে। প্রার্থনা করি, বর্তমানে অনেক জায়গায় এই আহ্বানের অনেক সংকট দেখা যাচ্ছে, তো প্রার্থনা করি যেন সত্যিকারভাবে অনেক যুবক যুবতী ঈশ্বরের আহ্বান শুনে সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে। প্রার্থনা করি তাদের জন্যে যারা রয়েছে সেমিনারিতে, যারা রয়েছে গঠন গৃহে, তারা যেন সত্যিকারভাবে সুন্দর গঠন নিয়ে একদিন যেসব রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্যে, তারা জীবন উৎসর্গ করার জন্যে যেন এগিয়ে আসে। আজকে আমরা সত্যি যিশুর কাছে প্রার্থনা করি, যিশু সত্যি যেন আমাদের প্রত্যেককে স্পর্শ করেন, আমাদের যুবক যুবতীদের বিশেষভাবে যেন স্পর্শ করেন, তারা যেন যিশুর আহ্বান শুনতে পায় এবং এগিয়ে আসে যাজক ও সন্ন্যাসপতি, সন্ন্যাসপতিনী হয়ে জীবন উৎসর্গ করার জন্যে। প্রার্থনা করি উত্তম মেষপালক যিশুর কাছে, হে প্রিয় যিশু, আমাদের তুমি আশীর্বাদ করো, তোমার জীবন দৃষ্টান্ত দ্বারা আমরা যেন প্রত্যেকেই অনুপ্রাণিত হতে পারি। আমাদের আশীর্বাদ করো উত্তম মেষপাল রূপে আমরা যেন তোমার পরিচালনায় নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি। হে প্রভু, রক্ষাক্ষেত্রে কাজ করার জন্যে অনেক যুবক যুবতীকে তুমি আহ্বান করো, যেন তারা গিয়ে আসে তোমারই মতো যাজক, ব্রতধারী ব্রতধারিণী হয়ে তোমারই আদর্শে, তোমারই রক্ষাক্ষেত্রে কাজ করার জন্যে উৎসাহিত হয়। এই প্রার্থনা করি হে উত্তম মেষপালক যিশু, তোমারই পুণ্য নামের দিনে।